শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বিশে ফেব্রুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ইউপিআই লেনদেনের সময় সাবধান থাকবেন সবাই গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জে পুরো নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ মামি শাশুড়ি বাগনে বৌয়ের জমজমাট লড়াই বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিজেপি এবং সমাজবাদী পার্টিকে তিন তালাক দেওয়ার সময় এসেছে বললেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি শিলচর লক্ষ্মীপুরে ফেব্রুয়ারি মাসের গমজাত হাইলাকান্দির বিভিন্ন এলাকায় নদীবাঙ্গর সমস্যা প্রকট আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ আদর্শ গ্রাম নির্মাণের লক্ষ্যে প্রথমবারের মতো কোনো বিধায়ক সেই জিপিতেই রাত্রি বাস করলেন আদর্শ গ্রাম তৈরি করার লক্ষ্যে জিপিতে রাত্রিবা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ সুনাই উন্নয়ন খণ্ডের অধীন সোনাবারীগার জিপিতে বারপ্রাপ্ত জিপির সভাপতির স্বামীর উপর আক্রমণ মামলা থানায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে কয়লা পাচার ওভারলোড বন্ধের দাবিতে ডিসিকে স্মারকপত্র শিলচর দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার চাপের রাজনীতি হাইলাকান্দিতে মনোনয়ন প্রত্যাহার করলেন এক নির্দল প্রার্থী এবং শেষ খবরটি পাতার কান্দিতে বৈদ্যুতিক কুটির উচ্চতা বৃদ্ধির দাবিতে স্মারকপত্র তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মামি শাশুড়ি এবং বাগনে বউয়ের লড়াইয়ে রীতিমতো জমে উঠেছে করিমগঞ্জ শহরের দুই নম্বর ওয়ার্ডের নির্বাচনী ময়দান দুইজনের কেউই এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ প্রতিপক্ষকে মুসলমান রক্ষণশীল পরিবারের দুই বদূর লড়াই রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠেছে পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি ব্যক্তিত্বের দিক দিয়ে কেউই কারোর চেয়ে কম নন ডিলিমিটেশন হওয়ার পর করিমগঞ্জ শহরের একমাত্র দুই নম্বর ওয়ার্ডে বর্তমানে মুসলমান ভোটার সবচেয়ে বেশি ফলে কংগ্রেস এবং বিজেপি দুই দল একমাত্র এই ওয়ার্ডে মুসলমান প্রার্থী দাঁড় করিয়েছে এছাড়া একজন নির্দল প্রার্থী রয়েছেন কংগ্রেস এখানে প্রার্থী করেছে সৈয়দা সাজিদা আক্তারকে বিজেপি একদম শেষের দিকে এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহানারা বেগমকে প্রার্থী করেছে অন্যদিকে কংগ্রেসের মনোনয়ন না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেগম নুরজাহান চৌধুরী দেশে ডিজিটাল লেনদেন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে মানি ট্রান্সফারের ক্ষেত্রে ইউপিআই লেনদেনকে অনেক সহজতর করে তুলেছে তবে লেনদেন যত সহজ হয়েছে তত বেড়েছে ঝুঁকি প্রতারকরা নানাভাবে ফাঁদ পেতে বোকা বানাচ্ছে সাধারণ গ্রাহককে ইউপিআই পরিষেবা যথেষ্ট নিরাপদ হলেও বেশ কিছু সতর্কতা গ্রাহকের তরফে নেওয়া উচিত তা না হলে কষ্টার্জিত অর্থ প্রতারকের হাতে চলে যেতে পারে তাই সতর্ক কা প্রয়োজন সম্প্রতি ইউপিআই নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকের তরফে বলা হয়েছে টাকা পাঠানোর আগে অবশ্যই ইউপিআই আইডি যাচাই করে নেওয়া জরুরি গ্রাহকদের মাথায় রাখতে হবে লেনদেনের সময় ইউপিআই পিন শুধুমাত্র টাকা পাঠানোর জন্য চাওয়া হয় কোনো ব্যক্তি যদি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠান তবে কোনোভাবে ইউপিআই পিন দিতে হয় না টাকা পাঠানোর আগে যাকে টাকা পাঠানো হচ্ছে তার মোবাইল নম্বর নাম এবং ইউপিআই আইডি ভালো করে যাচাই করে নেওয়া জরুরি এতে আপনার টাকা কোন ব্যক্তির কাছে যাচ্ছে তা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন উত্তরপ্রদেশে বুট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন তালাক প্রসঙ্গ তুলে নেছেন বারংবার এবার সেই তিন তালাক প্রসঙ্গ তুলেই বিজেপিকে পাল্টা খুঁচা দিলেন এ আই এম আই এম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শুক্রবার নির্বাচনী প্রচারে গিয়ে জালাউন জেলায় এক জনসভায় ওয়াইসি বলেন বিজেপি ও সমাজবাদী পার্টি উভয়কেই তিন তালাক দেওয়ার সময় এসেছে ওয়াইসি এদিন দুই দলকেই একই মুদ্রার দুটি পৃথক পিঠ বলে উল্লেখ করেন ওয়াইসি বলেন মনে হয় যোগী আদিত্যনাথ এবং অখিলেশ যাদব একে অপরের ভাই তারা হয়তো আলাদা হয়ে গিয়েছিলেন দুইজনেরই মানসিকতা একই রকমের দুইজনেই নিষ্ঠুর এবং অহংকারী তিনি বলেন যে আদিত্যনাথ নিজেকে দিল্লিতে বসে থাকা সুলতানের বা ওয়াজির মনে করেন তিনি বলেন যে রাজনীতিতে যিনি সম্রাট হয়ে যান তাকে অপসারণ করতে হয় অবশেষে হাতাহাতি দুই গ্রুপ সদস্যার স্বামীর এর মধ্যে একজন প্রাক্তন বারপ্রাপ্ত আরেকজন বর্তমান বারপ্রাপ্ত জিপি সভাপতির স্বামী প্রাক্তন বারপ্রাপ্ত জিপি সভাপতি নার্গিস সুলতানা মজুমদারের স্বামী মুন্নু মজুমদার বর্তমান বারপ্রাপ্ত জিপি সভাপতি গুলশান আরা চৌধুরীর স্বামী হামিদুল হক চৌধুরীর উপর আক্রমণ করে বসেন এ নিয়ে মামলা হলে মুন্নু মজুমদারের কনিষ্ঠ আপু মজুমদারকে পুলিশ তুলে নে নেই অধীন গার্ড জিপির শনিবার রাতে বাজারে এক চায়ের স্টলের সামনে মুন্নু মজুমদার হামিদুল হক চৌধুরীর উপর আক্রমণ করেন মজুমদারের এক কাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এরপর চৌধুরী পুলিশে মামলা করলে রাঙ্গীর শাড়ি পুলিশ মুন্নুর ছোট ভাই আপুকে নাগাটিলা দোকান থেকে তুলে নে বলে জানা যায় শিলচর লক্ষ্মীপুর মহকুমা শাসক এক নির্দেশে মহকুমার জিপিএসএসের আওতাধীন লক্ষ্মীপুর সিএস রূপাইবালি সিএস চন্দ্রপুর সিএস জয়পুর সিএস এস হরিনগর সিএস জিরি ফুলেরতল এর ফেব্রুয়ারি মাসের গমজাত পণ্য ওই এলাকার অগ্রাধিকার কার্ড হোল্ডারদের প্রত্যেক এফ এর মধ্যে দুই কেজি দুইশো আশি গ্রাম করে আগামী পঁচিশে ফেব্রুয়ারি এবং প্রত্যেক পিএইচএইচ এফ এর মধ্যে ছয়শো ত্রিশ গ্রাম করে আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে বিতরণ করতে বলা হয়েছে নিজের বিধানসভার সমষ্টির জিপি এলাকাতে আদর্শ গ্রাম নির্মাণের লক্ষ্যে প্রথমবারের মতো কোনো বিধায়ক সেই জিপিতেই রাত্রিবাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর এমন পদক্ষেপে নানা মহলে সন্তোষ প্রকাশ করতে লক্ষ্য করা গেল দলীয় কর্মকর্তা সহ জনগণকে গত সতেরো ফেব্রুয়ারি বিজেপির বুথ পর্যায়ের কর্মকর্তা অপু দাসের বাড়িতে রাত্রিবাসের পরদিন দিন অর্থাৎ আঠারো ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জেড এপি জিপি প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নতুন কাঞ্চনপুর জাইফারপুরের বিভিন্ন এলাকায় সরজমিনে পরিদর্শন করলেন দীপায়ন পানীয় জল বিদ্যুৎ এবং যাতায়াতের পথসহ নানা সুযোগ সুবিধার কথা জানতে চাইলেন স্থানীয় জনগণের কাছ থেকে বিধায়ক এলাকার র্যাঙ্কটি বস্তির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং এলপি স্কুল পরিদর্শন করে সেখানকার সব রকম ব্যবস্থার সুয নিতে দেখা গেল বিধায়ককে এই জিপির কোনো একটি গ্রামকে আদর্শ গ্রামে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে স্থানীয় জনগণের মতামত জানতে চান শিলচরের বিধায়ক হাইলাকান্দির পুরো নির্বাচন নিয়ে প্রেসার পলিটিক্স চলার খবরে শেষ পর্যন্ত সিলমোহর পড়ে গেল শনিবার হাইলাকান্দি পুরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সন্দীপ দাস শেষমেশ নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এদিন পুরসভা কার্যালয়ে গিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্তের কথা লিখিত আকারে প্রদান করেন নির্বাচন সংক্রান্ত আধিকারিকের কাছে এই ওয়ার্ডে বর্তমান পাঁচজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিজেপির মানব চক্রবর্তী সারা বাকি চারজন নির্দল এরা হলেন দেবানন্দ দাস রঞ্জন দেব মধুজা দে এবং খালিদ আহমেদ লস্কর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি এবং লালা পুরসভার প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এজন্য শনিবার হাইলাকান্দির বারপ্রাপ্ত জেলাশাসক তথা অতিরিক্ত জেলাশাসক জ্যোতির্ময় দৈমারি জেলার প্রতিটি ব্যাংকের শাখার প্রবন্ধকের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন এতে বলা হয়েছে যেহেতু পুরনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যাবতীয় তাদের নামে চালু হওয়া পৃথক নতুন ব্যাংক খাতার মাধ্যমে লেনদেন করতে হবে তাই ব্যাংকের কর্তৃপক্ষ যেন এ ব্যাপারে আবেদনকারীদের সাহায্য করেন অবৈধ কয়লা পাচার এবং ওভারলোড ট্রাক যাতায়াত বন্ধ করার দাবি জানিয়েছে দিগরকাল সমাজ উন্নয়ন সংস্থা কাসারের জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করে ওই দাবি জানিয়েছে সংস্থা এক প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসক, সাধন কুমার সরকারের সঙ্গে দেখা করে জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দেন স্মারকপত্র সংস্থার সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন সরকারি কর ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিন মেঘালয় রাজ্য থেকে অবৈধ ওভারলোড কয়লা ট্রাক দিগরখাল চেকপয়েন্ট অতিক্রম করে বরাক উপত্যকায় প্রবেশ করছে সরকারের কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে বরহাইলাকান্দিতে নদী বাঙ্গন সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছে দু বছর ধরে এ সমস্যা জর্জরিত হয়ে পড়েছেন জনগণ বাঙ্গনে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে নদীর প্রবল স্রোতে ইতিমধ্যে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে গত বছর বর্ষার সময় বাঙ্গন ভয়াবহ হয়ে উঠলেও এ নিয়ে বিভাগীয় তরফে কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি এজন্য বর্তমানে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন সামনেই বর্ষাকাল বৃষ্টিপাত শুরু হলে পরিণতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে এ নিয়ে নদী পারের বাসিন্দারা দুশ্চিন্তাগ্রস্ত বাঙ্গন সমস্যা সমাধানের জন্য জোরালো দাবি উত্থাপন করেছে মোহনপুর এলাকার মুনলাইট ক্লাব ও আমসু সংগঠন এবার শেষ খবরটি সমানুপাতিক হারে পাতারকান্দি রাজারগাঁও এবং পার্শ্ববর্তী বাগাডহর গ্রামের বৈদ্যুতিক খুঁটিগুলোর উচ্চতা বৃদ্ধির দাবি জানালেন স্থানীয় জনগণ জনগণ অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি পাতারকান্দি সাব ডিভিশনের মহকুমা বাস্তুকারের কাছে এক স্মারকপত্র প্রদান করে জানান প্রায় তিন দশক পূর্বে উল্লিখিত গ্রাম দুটিতে বৈদ্যুতিক খুঁটিগুলো সংস্থাপন করা হয় ইতিমধ্যে গ্রামীণ রাস্তাগুলোর উচ্চতা বৃদ্ধির ফলে কুটিগুলোর উচ্চতা হ্রাস পায় কুটিগুলোর ক্রমাগত উচ্চতা হ্রাসের ফলে পথচারীদের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে যে কোনো সময় বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না সঙ্গত কারণে অবিলম্বে কুটিগুলোর উচ্চতা বৃদ্ধির দাবি জানিয়েছেন জনগণ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন